হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি গোপালে কিপাই ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে বাবু দেখো, বাবু এখন পড়ছে, বাবু টিফিন হয়ে গেছে, ও সকালে চিড়ে আর আম খেলো, আর পাপা একটু বেরিয়েছে, আর আমার এখনও টিফিন হয়নি, আমি খাবো ছাতু মুড়ি। আর রান্নাবান্নাটা রেডি করছিলাম, অনেকটা এগিয়ে গেছে কাজ, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সকালে অনেকটা সবজি তোলা হয়েছে বাগান থেকে, আর একটু ব্যস্ত ছিলাম বলে ওর বাবার সাথে আমি যেতে পারিনি। এই যে অনেকটা ঝিঙে হয়েছে গাছে, আর যে দেখো অনেকটা উঠছে। তো কালকে একজনের আসার কথা, তার জন্যই একটু ব্যস্ত। তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কে আসছে। আর এদিকে দেখো আমাদের গাছেরই কলা আর কি পেকে গেছে, আসলে বাইরে ছিল তো একটু দাগ হয়ে গেছে এগুলো, আর রোদে এরকম হয়ে গেছে, তো কলাগুলো পেকে গেছে বলে ঘরে নিয়ে এসছে। আর এই যে সকালবেলা আজকে না এই আমটা পড়েছে গাছ থেকে, একটাই আম পড়েছিল। তো এই আমগুলো না বেশি হলুদ হয় না, এরকম সবুজই থাকে, খেতে খুবই ভালো। আর এখানে দেখো বাবুকে মৌরির জলটা দিতে আমি ভুলেই গেছি, পিঁপড়ে হয়ে গেছে আমার উপরে, একটু নাড়া দিয়ে চলে যাবে, যেহেতু মিছড়ি দিয়ে না ওই জন্য হয়েছে। চলো রান্নাঘরে যাই। এদিকে দেখো একটা জিনিস হচ্ছে এখন, এই দেখো এক কড়াই কচু শাক, কচু শাকটা তুলে দিয়েছে, আজকে দুদিন হয়ে গেছে গরমের জন্য একদমই আমি কাটার সাহস পাইনি। তো আজকে দেখছি একটু মেঘলা মেঘলা বাইরে ওয়েদারটা, রোদ নেই, মানে হালকা গরম আছে আর একটু হাওয়া দিচ্ছে। শুনলাম বসিরহাট কলকাতার দিকে খুব বৃষ্টি হয়েছে, তো একটু ওয়েদারটা একটু গরমটা কম, তো সেই জন্য বসে কেটে নিয়েছি। আর কী কী রান্না হবে সব রেডি করে নিয়েছি, দেখো চাল ধুয়ে রেখেছি এখানে, আর উচ্ছে আলু ভাতে দেব, আজকে তো শনিবার নিরামিষ। এখানে আছে আলু ভাজা করব, আলু কেটে নিয়েছি, আর পটল ভাজা করব, আর হবে অবশ্যই ভাজাভুজি যেকালে ডাল। আর এখন দুদিন নিরামিষই চলবে আমাদের বাড়িতে। এখানে আমি ছোলার ডালকে সিদ্ধ করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এটা একদম ম্যাশ করে নেব, যেমন মসুর ডাল হয় সেইভাবে জিরে আর তেজপাতা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব, কারণ মুগের ডালটা ওর বাবা অতটা খেতে চায় না, আর ওই জন্য ছোলার ডালটা করবো আজকে। আর ছোলার ডাল এমনি যে বসা বসা একদমই আমরা খেতে পারি না, একদম পছন্দ করি না, কিন্তু একদম পাতলা করে মসুর ডালের মতো করলে বেশ ভালো লাগে। তো রান্নাবান্নাটা শুরু করি বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে জানো তো এসিটা পরিষ্কার করতে আসার কথা, চিনি পালাচ্ছে, এই চলে চলে যা ঘরে যা, দরজা খোলা থাকলে বাইরে পালাবে, আর একবার যদিও পালিয়েছে বন্ধুরা ওকে ধরা অসম্ভব, প্রচণ্ড জোরে দৌড়ায় প্রচণ্ড। তো এখানে দেখো বালিশ কাঁথাগুলো না, সব বালিশ পাশের বালিশ এগুলো সব এই ঘরটায় রেখেছি, কারণ দুপুরবেলা আজকে আসবে, দুপুরবেলা আজকে এসিটা পরিষ্কার করতে আসবে, বলছে যে জল টল দিয়ে কীভাবে ওয়াশ করবে নাকি, আগে কখনো করিনি, ওই জন্য এই ঘরটা খালি রাখতে বলল। আর ওই জন্য চাদরটা আমি তুলে দিইনি, নোংরা হবে, ডিয়াল টিয়াল পর্দা টর্দা মানে জল ছিটকাবে হয়তো, তো পরে এগুলো তুলে দেবো, ওটা দুপুরের দিকে আসবে, দেখি কখন আসে। আর বাবু সবারই চকমুখের অবস্থা খুবই খারাপ, ঘেমে ঘেমে সব কালো কালো হয়ে গেছে, আর বাবু সকালে উঠে এখন উঠে একটু সাইকেল চালাতে যায়, দু এক পাক এক দু পাক সাইকেল চালিয়ে আসে, কারণ একটু ছুটির দিন কটা, এই তো স্কুল খুলে গেলে আর সময় পাবে না, আর বিকালে যেহেতু পড়া থাকে ওই জন্য বাবু বেরোতে পারে না, ওর একটু সাইকেল চালানোর নেশা খুব, মানে রোদ হলেও চালাতে যেতে চায়, ওই জন্য বাবুকে সকালে ডেকে দিই, ও ঘুম থেকে উঠে দুবার চালিয়ে এসে তারপর পড়তে বসে। এমনি ভালো ছেলে, ছেলেটা ভালো, নাও করে নাও। তো চলো রান্না বান্না করে নিই, আবার একটু বাদে আসছি তোমাদের সাথে কথা বলতে।
এই তো বন্ধুরা, এখন টিফিন করছি। যেমনটা বলেছিলাম যে একটু ছাতু আর মুড়ি খাবো। এই যে দেখো, ছাতু মুড়ি আর লেবু নিয়েছি আর লবণ চিনি, একটু ঠান্ডা জল দিয়ে। তো আর এখন খেয়ে একটু যাবো, বাজারে যাওয়ার আছে, কিছু সবজি নেব। তো দেখি ওর পাপা এখন আসেনি, নাহলে আমাকে এবার গাড়ি নিয়ে বেরোতে হবে আলাদা। তো খেয়ে নিই, ওর পাপা আসলেও ছাতু শরবত করে দেবো। আসে এই তো স্নান করে চলে এসেছি, এখন বাজে প্রায় 1:15 মতো, আর খাবার রেডি করছি। তো দেখো এখানে দেখো ভাত রয়েছে, আজকে বেশি কিছু করিনি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে উচ্ছে আলু ভাতটা আমি শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে বাবুর ভাত বেড়ে দিয়েছি এখানে, আর একটু পাঁপড় ভেজে নিলাম, আর ডাল। তো এই তো হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে একটু বেরোবো। এই তো বন্ধুরা, এখন হচ্ছে প্রায় বাজে বিকাল 4:30 মতো, আর এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, একটু যাব ব্যারেজে আর একটু বাজারও করব। তো চলো তোমরাও সঙ্গে চলো আর দেখতে থাকো, দেখি ব্যারেজের কী পরিস্থিতি, জল আছে না নেই। বাবু অনেকদিন ধরে বায়না করছে, বেরোনোই হচ্ছে না। তো দেখি গিয়ে কেমন কী পরিস্থিতি, আর একটু ঘুরে আসি, ভালো লাগছে না গরমে। দেখি ওখানে হাওয়া বাতাস আছে কি না। তো চলো আর একটা জিনিস দেখাই, আমাদের একটা ফুল ফুটেছে, তোমাদেরকে একটু দেখাই দাও। ওদিকে মুরগি বেরিয়ে গেছে জানো তো বাইরে, 2-3টে। তাদেরকেই আবার ধরছে, এখন বেরোবো আর এই সেই মুহূর্তে দেখছি বেরিয়ে গেছে কীভাবে। এই যে দেখো, এই যে দেখো, এই যে বাবু ধরছে, আমি তো ছুতেই পারি না। ওই যে ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাবুর, ওইখান দিয়ে ঢুকে গেল। আর বাবু মানে খুব সাহস ছোটর থেকে, ও কোনো পশু পাখিকে কিছুতেই ভয় পায় না। যেটা বলছিলাম একটা ফুল দেখাবো, এই যে দেখো কি সুন্দর ফুলটা দেখতে। এটা কি ফুল তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি তোমরা জেনে থাকো, আর না হলে আমি নেক্সট ব্লগে বলে দেবো তোমাদেরকে, দেখি তোমরা বলতে পারো কি না। আমরা পৌঁছে গেছি ব্যারেজে, আর গাড়িটা এই জায়গায় পার্ক করে রাখলাম। দেখি এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে, এখান দিয়ে নামা যাবে না হয়তো, গেটটা দেয়া। আর এখানে দেখো দেখছি কয়েকটা ছেলে আম পাড়ছে, তারপর জাম গাছ রয়েছে, জাম পাড়ছে, তো ঢিল দিয়ে পাড়ছে, তারপরে গাছে উঠে পাড়ছে, এই অবস্থা। আর এদিকে দেখো ব্যারেজে পুরো গেট, সমস্ত গেট বন্ধ, একটা মনে একদম লাস্টের দিকে একটা খোলা আছে, আর পুরো দেখো বালি। আসলে এখানে কাজ চলছে তো সেই জন্যে পুরো গেটগুলো বন্ধ। দেখি এখান দিয়ে তো নামা সম্ভব না। আর এই যে দেখো আমার হাতে মশা কামড়ে নিয়েছে, তো মশাটার পাপা মেরে দিল, অনেকটা রক্ত খেয়ে নিয়েছে। কিন্তু যাই হোক এখানে একটু দাঁড়ালাম, বাবু দেখো কি বিরক্ত করছে, দাঁড়াতেই চাইছি না, কারণ ও নামবে জলে। তো এখান দিয়ে কোনোভাবেই নামা যাবে না, তাহলে আমাদের ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো ওখানে আমাদের একটা বন্ধুর বাড়ি আছে, তো ওখানে গাড়িটা রেখে দেখি আমরা নিচের দিকে একটু যাব জলের দিকে। তো চলো, এই তো চলে এসেছি আমরা এই পাশটাতে আর কি, বন্ধুর বাড়ির সামনে গাড়িটা রেখে আমরা এখন যাচ্ছি বালির দিকে। অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে হচ্ছে জল। আর বাবু দেখো শেল মানে সমানে কুড়াচ্ছে, পকেটে নিচ্ছে, নিয়ে যাবে। আর এই যে দেখো চারিদিকটা এতটা মানে অনেকটা জল থাকে, যেহেতু গেটগুলো খোলা নেই সেই জন্য জলটা নেই এত দূর। আর এ বাবু তো ভীষণ হ্যাপি এখানে এসে, আর আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। তো একটু ঘুরে নিই, নিয়ে এবার এখন চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না, একটু বাজারে যাওয়ার আছে। আর দেখো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা মিষ্টির দোকান ছিল, তো পাপা এসে দুটো সিঙ্গারা দিয়ে গেল, তো গরম গরম এখন গাড়িতে বসে খাচ্ছি। এই যে বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 9:30। তো এসে আমি আলু সিদ্ধ ভাত বসে দিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড, একদম মানে ক্ষমতা নেই রুটি তরকারি করার। আর এসে ঘরগুলো না খুব নোংরা লাগছিলো, যেহেতু এখন জানলাগুলো সব খুলে দেওয়া হচ্ছে, ওই জন্য না খুব ধুলোবালি, সেজন্য ঘরটা একটু মুছলাম এসে। আর দেখো এখানে রয়েছে ডাল, আর ভাত আর আলু ভাতে দিয়ে দিয়েছি, আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
এনেছি হচ্ছে ক্যাপসিকাম, আর এতে রয়েছে একটা বেগুন, শসা। শসাটা একদমই ভালো পেলাম না আসলে, গরমের জন্যে হলুদ হয়ে যাচ্ছে, তবু প্রয়োজন বলে অল্প করেই নিলাম, ওই জন্য আর বেশি নিলাম না, নাহলে 1 কিলো নিয়ে নিতাম। আর এখানে দেখো আছে আম নিয়েছি একটা চাটনি করার জন্য। আসলে গাছে আম আছে কাঁচা, কিন্তু সেগুলো না ভালো সিদ্ধ হচ্ছে না, মানে গলছে না ভালো, আলুর মতো হয়ে থাকছে, ওই জন্যে কটা একটাই আম নিয়ে এসছি। আর এখানে দেখো টমেটো নিয়ে এসছি, এই যে সবজিগুলো এখন আর ধুলাম না, কারণ ধুয়ে এখন ফ্রিজে ঢুকানো নেই, কালকেই রান্না করবো, ওই জন্য এখন এইভাবেই রাখছি। আর এনেছি হচ্ছে বিনস, কাল একটু ফ্রায়েড রাইস করবো, তো তার জন্য এনেছি বিনস আর আলু। তো এই তো বন্ধুরা, তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখানে পুরো সবজি গুছাতে গিয়ে বসে পড়েছি, ভীষণ ভীষণ টায়ার্ড, আসলে বালিতে হেঁটেছি তো অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপর বাজারে গেছিলাম, এটা ওটা নেওয়া হলো, আর অনেক আর কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, দুধ নিয়েছি, টক দই, পনির, এগুলো ফ্রিজে ঢুকানো হয়ে গেছে, এগুলো তোমাদের দেখানো হলো না। তো যাই হোক, দেখো পুরো কিন্তু একদম টপটপ করে জল পড়ছে, ঘেমে গেছি, এখন ফ্রেশ হয়নি, ভাতটা নামিয়ে ভালো করে এখন স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকছে বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো গুড নাইট সবাইকে।